আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া মোবাইল দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করবো। এই বিষয়টি নিয়ে ইদানিং খুব বেশি রেসপন্স পাচ্ছি যে কীভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন যদি আপনি ফ্রিল্যান্সার হন। আপনি ইতোমধ্যে ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য কমিউনিকেশন যতটুকু দরকার সেটা মোবাইল দিয়ে করতে পারেন। কারণ আপনাকে বুঝতে হবে যে মোবাইল একটি ছোট স্ক্রিনের ডিভাইস, এখানে আপনি ফ্রিকোয়েন্টলি কাজ করতে পারবেন না যেটি ডেস্কটপ বা ল্যাপটপে সম্ভব। স্ক্রিনটা যেহেতু ছোট, এখানে টাইপিংয়ের সমস্যা হয়, এখানে স্ক্রিনের ওয়েবসাইটগুলো ঠিকমতো দেখা যায় না। মেজর সমস্যা হচ্ছে, আপনি হয়তো বা খেয়াল করেছেন কি না জানি না, যখন কোনো একটা ওয়েবসাইট আপনি ডেস্কটপ দিয়ে ওপেন করবেন এটা একরকম দেখাবে, আবার মোবাইল দিয়ে যখন ওপেন করবেন দেখবেন যে ডিফারেন্ট একটা লুক দেখাচ্ছে। অনেক সময় ডেস্কটপের সকল ফিচার আমরা মোবাইলে দেখতেও পাই না। এই কারণে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করাটা সহজ কোনো কাজ নয়। আর তাছাড়া মোবাইলের দাম কিন্তু এখন অনেক বেশি। এখন একটা মোবাইল কিনতে গেলে 20,000, 25,000 টাকা, 30,000 টাকা অন এভারেজ একটা ফোন কেনার পিছনে সবাই ব্যয় করে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে 20,000 টাকার মধ্যেই একটি ডেস্কটপ পাওয়া সম্ভব, এটি বিক্রয় থেকে পুরাতন কম্পিউটার কিনতে পারেন বা একটু লো কনফিগের মধ্যে আপনি নিজেরাই নতুন একটা কম্পিউটার কিনতে পারেন, আপনি 24-25 হাজার টাকায় চাইলে নতুন একটা কম্পিউটারই পেতে পারেন, তাহলে কেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কথা ভাববেন? আর তাছাড়া আপনি যে বিষয়টাকে প্রফেশনালি নিতে চাচ্ছেন সেখানে কেন আসলে আপনি একটু বাজেট রাখবেন না? আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাহলে কেন মোবাইল যেটি একটি কমিউনিকেশন ডিভাইস এটি দিয়ে আসলে কেন ফ্রিল্যান্সিংয়ের কথা ভাববেন? এই জন্য আমার পরামর্শ থাকবে, যারা মোবাইলে ফ্রিল্যান্সিং করতে চান তারা অবশ্যই একটি ল্যাপটপ বা ডেস্কটপ কিনে নেবেন, তারপর আসলে ফ্রিল্যান্সিংয়ের কথা ভাববেন। আর মোবাইল দিয়ে আপনি একটা কাজ করতেছেন তখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য মোবাইল ব্যবহার করা হতে পারে। আপনি একটি প্রজেক্ট ডেস্কটপে করে ফেলছেন, মোবাইল দিয়ে জাস্ট কিছু এডিটিংয়ের কাজগুলো করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করেন, ডেস্কটপে সব কাজ করেন, বাট কমেন্টের রিপ্লাইগুলো বা দেখা যায় পোস্ট করা ইত্যাদি এই কাজগুলো মোবাইলে করতে পারবেন। কিন্তু আলটিমেটলি ডেস্কটপ লাগবেই, কারণ ডেস্কটপ দিয়ে আপনি কন্টেন্টগুলো রেডি করবেন, সেটা নিয়ে কাজ করবেন, অ্যানালাইসিস করবেন, রিসার্চ করবেন, তারপর মোবাইল দিয়ে টুকটাক কাজ করা যায়। এজন্য বাস্তবতা হচ্ছে যে আপনাকে অবশ্যই ডেস্কটপ একটা কিনতে হবে, আর মোবাইল দিয়ে শুধুমাত্র কমিউনিকেশন পারপাস ব্যবহার করতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তারা হতাশ হবেন না, কারণ এখন খুব অল্প টাকাতেই ডেস্কটপ পাওয়া যায়। তো শুরুটা হোক একটু কম দামের কম্পিউটার দিয়ে। আপনি যখন আর্নিং করবেন, অনেক বেশি টাকা আয় করবেন, তখন ভালো একটা কম্পিউটার কেনা যাবে। আমার মনে আছে যে আমি যখন আমার জীবনের প্রথম কম্পিউটারটি কিনি তখন সেটি খুব সম্ভবত ছিল 2007 সালের দিকে। তো তখন আমাকে কম্পিউটার কিনে দেয় হচ্ছে 17,500 টাকা দিয়ে। তো সেই সময়ে 17,500 টাকা দিয়ে যে কম্পিউটারটি কিনেছিলাম, হয়তো বা এটির দাম এখন 25,000 টাকা হতে পারে, 30,000 টাকা হতে পারে বা আরও কমও হতে পারে। কিন্তু তারপর আমি যখন ইনকাম করলাম, হয় 2014 সালের দিকে আমি যে নতুন কম্পিউটারটি বানাই আমার, তার মধ্যে আমি ল্যাপটপ ব্যবহার করছি অনেক দিন। তো আমি নিজের টাকা যখন কম্পিউটার বানাই সেটি 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়। তো এই যে নিজের টাকায় আপনি পরে ভালো একটা ডেস্কটপ কিনতে পারতেছেন, প্রথমে শুরুটা হোক, শেখার জন্য আসলে কোনো কনফিগারেশনই দরকার হয় না। শুধু এটা মাথায় রাখবেন, আপনি যে কম্পিউটারটি কিনতে চাচ্ছেন সেখানে যেন পর্যাপ্ত র্যাম থাকে। সেটি 8 জিবি একটা র্যাম হতে পারে, 6 জিবি র্যাম থাকতে পারে, 4 জিবি প্লাস 2 জিবি, আর অবশ্যই একটি SSD যেন থাকে, একটি ভালো মানের SSD 120 জিবি, এটাই এনাফ। আর প্রসেসরের ক্ষেত্রে আপনি যদি DDR4 র্যাম ব্যবহার করেন, যেহেতু স্পিড বেশি পাবেন DDR4-এ, তাহলে সেক্ষেত্রে কোরাই 5, 4th gen, 5th gen বা কোরাই 3, 5th gen, 6th gen ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন না আমার বাজেটটা একটু কম, তাহলে DDR3 র্যামগুলো ব্যবহার করতে হবে, তাহলে DDR3 র্যামের সাথে আপনি প্রসেসর ইউজ করতে পারেন হচ্ছে কোরাই 3, 4th gen বা কোরাই 5, 4th gen। তো এইভাবে আপনি একটু চিন্তা করে যদি একটু হিসাব করে একটা ডেস্কটপ তৈরি করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনার এই কাজটি খুব সহজ হবে। আর ফ্রিল্যান্সিং সংক্রান্ত কোনো পরামর্শ বা সাপোর্টের দরকার হলে আমাকে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে,
এছাড়াও যদি চান যে সরাসরি দেখা করতে চান তাহলে আমার অফিসে চলে আসতে পারেন, অফিসের ঠিকানাটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।